সন্ধ্যা নামতে পাখিদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে ইসরায়েলের হুলা উপত্যকা। দল বেঁধে ঝাঁকে ঝাঁকে উঠছে অতিথি পাখি, আর তা দেখতে সেখানে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। করোনার প্রভাব পাখিদের ওপর নয়, মানুষের ওপর পড়েছে। তাই মানুষ দীর্ঘ লকডাউন কাটিয়ে একটু প্রকৃতির সান্নিধ্যে আসার জন্য হাঁস ফাঁস করছে। দল বেঁধে সবাই আসছে পাখি দেখতে। প্রতি বছর হুলা উপত্যকায় অন্তত 5 লাখ অতিথি পাখি আসে। ইহুদি জাতীয় তহবিলের আওতায় সব পাখির দেখাশোনা করা হয়, কিন্তু দিন দিন পাখির সংখ্যা কমে আসছে বলে জানান সংস্থাটির কর্মকর্তারা। আগে এর চেয়ে অনেক বেশি পাখি আসতো হুলা উপত্যকায়। তাদের খাবার থেকে শুরু করে দেখাশোনা সবকিছুই করছে সরকার, কিন্তু পাখির সংখ্যা প্রতি বছরই কিছুটা কমছে। সাধারণত সেপ্টেম্বরের শেষে সব শীতকালীন পাখির আনাগোনা শুরু হলেও এবছর 2 সপ্তাহ দেরিতে সেখানে পাড়ি জমাতে শুরু করে আফগানিস্তান, জর্জিয়া, বেলারুস সহ 13টি দেশের পাখি। গত কয়েক বছর ধরেই অতিথি পাখিদের আচরণ আর গতিবিধিতে এ ধরনের নানা পরিবর্তন দেখা যাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন জলবায়ু পরিবর্তনের কারণে এমনটা হয়ে থাকতে পারে। আর এই অবস্থায় প্রকৃতির স্বাভাবিকতা ধরে রাখতে পশু পাখির প্রতি মানুষের আরও দায়িত্বশীল হতে হবে বলে মত তাদের। সৃষ্টি ঘটক, সময় সংবাদ।